আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত আমি পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ পাকের তসবিহও করছি আর প্রশংসাও করছি, 100 মাররা কতবার? 100 বার, 5-7 মিনিট লাগবে না, এটা আরো কম লাগবে, হ্যাঁ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে একটা কথা শুনেন, অনেকে খুব দ্রুত স্পিডে বলেন, এমন বলেন যে উচ্চারণ হে ক্লিয়ার হয় না, এরকম পড়বেন না। এইরকম তাড়াহুড়া করলে, যত তাড়াহুড়া করবেন, যত অস্পষ্ট পড়বেন, তত তার ফলাফল নিচে নেমে যাবে। জি, দুনিয়াবি ফলাফল থাকে সেটাও ডাউন হয়ে যাবে, আর যদি নেকির ফলাফলটা দেখেন সেটাও হ্যাঁ কোয়ালিটি ডাউন হয়ে যাবে। সুতরাং এত দ্রুত না, যেমন এক শ্রেণীর লোকেরা পড়ে, এমন পড়ছে যে কি উচ্চারণ হচ্ছে না হচ্ছে, কারণ কোরআন হাফেজদেরকে কোরআন পড়তে দেখছে যে তারাবিতে কি কোরআন পড়ে, ভিতরে অর্ধেক থাকে অর্ধেক বাহির হয়, কিছুই বোঝা যায় না যে কি পড়ে আর না পড়ে, হ্যাঁ খতম করে ফেললো, খতমে তারাবি হয়ে গেল, তাই না? আমাদের দেশের খতম তো এই বদ অভ্যাসের কারণে, ওদের কাছ থেকে শিখে তাড়াহুড়া করে অনেকে জিকির আজকার করে না, তাড়াহুড়া করে জিকির আজকার করবেন না, স্পষ্ট ক্লিয়ার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এইভাবে বললেন আজ হ্যাঁ। তো এইরকম পড়লে কোনো ফজিলত পাবেন না আপনি, এরকম করবেন না। 100 বার যদি বলেন গোফেরাত লাহু জুনুবুহু, যে বলবে তার গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরে, যদিও সাগরের যে ময়লা আবর্জনা খড়কুটা আছে বা ফেনা আছে তার সমান হোক না কেন, সাগরে কত পানি আর পানিতে কত ময়লা আবর্জনা খড়কুটো আছে আর কত ফেনা আছে। জাবাদের অর্থ কেউ করেছে ফেনা, যখন ঢেউ হয় তখন ফেনা হয়, যেমন নদীতে দেখা যায় বা বন্যার সময় দেখা যায়, আর কেউ করেছে ময়লা আবর্জনা, সেটাও ফেনাগুলো ময়লা আবর্জনা। হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি হচ্ছে সহিহ ইবনে মাজাতেও রয়েছে, হাদিস সহিহ।